আমাকে ফেরত যেতে হলো না, আসতে পারলাম না। ভাত খেয়েছিস? কি খেয়েছিস? ভাত মানে ভাতের সাথে আর কি খেলি বল? কি মাছ? মাছ খেয়েছিস? দেখ আমার এখনো খাওয়া হয়নি। আর মানে কয়েকদিন থেকেই আছি আমি, তারপর রবীন্দ্রকে বললাম আরেক জায়গায় গেছিলাম। আমি আমার দিক থেকে আমি খুবই সাধারণ একজন আগে দু তিনবার এই জিনিস তিনবার হয়েছে, এটা নিয়ে চারবার, এই নিয়ে চারবার। মানে একজনকে যদি চারবার টার্গেট করে তার অর্থ হচ্ছে সেটাই না যে সেই সাংগঠনিক দিক থেকে, সংগঠনের দিক থেকে পুরো এলাকাটাকে ধরে রেখে। এর আগে এই যে বুথে লিড রয়েছে, 300 ভোটে বুথে লিড রয়েছে, মারাটা হলো এবারে। এর আগের বারটা মারধর করে ছাতির উপর চাই চাপিয়ে দিয়েছিল, যারা মিলেছে তারা গ্রামেরই না, ওটা দু নম্বর অঞ্চলে গয়লাপুকুর সাইডে। তারা জানে না যে একটা ছোট বাচ্চা আছে 9 বছরের বাড়িতে, আর ওটা করলে কি ভাবলে কি আর এইরকম কত ঘটনা। আমরা জানি ওরকম মারধর তখন ওরাই ছিল, মানে জমির সরকার চলছে না পশ্চিম বাংলায়, তো জমির সরকার এবং মানে ভাইফোঁটার দিন ঘটছে, তাই না? ভাইফোঁটার দিন শনিবার, ভাইফোঁটার দিন রাত্রি 10টার সময়, মানে বাঙালির এক সেরা উৎসব। এবং জমির দুয়ারে কাঁটা না, জমির সরকার দরজার বাইরেই দাঁড়িয়ে আছে এবং জমির সরকারের জমদূতরা তারাই কারবার করে বেড়াচ্ছে। এবং এই তো মানে বাড়ি আর সবই সব তো দেখা যাচ্ছে যে তারা কিভাবে থাকে, কিভাবে সংঘর্ষ করে। এবং সাধারণ মানুষ তো, এবং সাধারণ মানুষের একটি গণতান্ত্রিক একটি অধিকার এবং তার একটি ভালো লাগা না লাগা থাকতেই পারে, সে কোন দল করবে না করবে সেটা তো সে ঠিক করবে, অন্য দল করা তো অপরাধ হতে পারে না, না অন্য দল করা অপরাধ হতে পারে না, মানে অন্তত আমাদের দেশে অপরাধ না, এখানে তো একটা ডিক্টেটরশিপ চলে। সেটা তার ব্যাপার, তার ব্যাপার, সে দল কিভাবে করবে তার ব্যাপার। এবং ভাবা যায় যে এইখানে বাঙালি তো, বাঙালি তো মানে এই রাজ্যের সরকার, এই রাজ্যের সরকারের যে দল, সেই দলের লোকেরা বাঙালিদেরকে
খুন করছে মারছে।